हेलो गाइज, वेलकम एंड वेलकम बैक टू माई चैनल JBR ऑनलाइन क्लासेस। लाइक, शेयर एंड सब्सक्राइब माई चैनल। हेलो बंधुरा, तो आजकेर भिडियोते आमी शुरू करब साम नम्बर 13 कोषे देखी 2 थेके। आगेर भिडियोते आमी करेछिलाम 1 থেকে 12, जार लिंक डेस्क्रिप्शन बक्से देवा आछे। एबार शुरू करब साम नम्बर 13। कोनो मूलधन एकी वार्षिक शतकरा सरल सूधेर हारे 7 বছরে सूदे आसले 7100 टाका एवं 4 বছরে सूदे आसले 6200 टाका होले मूलधन ओ वार्षिक शतकरा सरल सूधेर हार निर्णय करो। अच्छा, तो एखाने आमाके सूद आसल बोलेछे 7100 टाका जेटा किना 7 বছরে और 6200 टाका जेटा किना बोलेछे आमाके 4 বছরে। एई दुटो तो तोमरा देखे निले। তাহলে আমি প্রথমে এখানে আসল বা প্রিন্সিপাল এটাকে আমি পি ধরবো। দুটো ক্ষেত্রে প্রিন্সিপাল সেম হবে, কারণ আসলটা উভয় ক্ষেত্রেই সমান, কারণ যেটি 7 বছরে 7100 টাকা হচ্ছে সেই টাকাটি 4 বছরে 6200 টাকা হচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্টও আমার সেম থাকবে, দুটোকেই আমি আর লিখে দেবো, মানে সুদের হার। তাহলে এখানে আমার ইন্টারেস্টটা কি হবে? যদি আমি সুদ বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি হয়? সুদ আসল মাইনাস আসল। আমি এখানে সুদ আসল 7100 টাকা, সেখান থেকে যদি পি যেটা আমি আসল ধরেছিলাম সেটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি সুদ পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে সুদটা পেলাম আমি 7100 মাইনাস পি, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি সুদ পেলাম 6200 মাইনাস পি। এবার আমি যদি পি আর টি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইকুয়াল টু 7100 মাইনাস পি, সেখান থেকে আর পেয়ে গেলাম 7100 মাইনাস পি ইন্টু 100 বাই পি টি ওয়ান। ওকে, টি ওয়ানটা হলো প্রথম ক্ষেত্রে আমার সময়, যেটি আমার 7 ইয়ার্স, তাহলে টি ওয়ানের জায়গায় আমি 7 বসাতে পারি। পরবর্তী ক্ষেত্রে পি ইন্টু আর ইন্টু টি টু, যেখানে টি টুটা হলো 4 ইয়ার্স বাই 100 ইকুয়াল টু 6200, সেখান থেকে আমি আর এর ভ্যালু বের করলাম। তাহলে আমার কাছে এখন এদিকে প্রথম ক্ষেত্রে একটি আর এর ভ্যালু আছে, দ্বিতীয় ক্ষেত্রে একটি আর এর ভ্যালু আছে। এবার যেহেতু এখানে সুদের হারটা উভয় ক্ষেত্রেই সমান তাহলে আমি দুটোকে ইকুয়াল লিখতে পারি। সেটা পরের লাইনে আমি প্রথম অংশটিকে ইকুয়াল টু দ্বিতীয় অংশটি লিখেছি। তাহলে এবার দেখো উভয় দিক থেকে 100 কেটে গেল, পি পি কেটে গেল, আর টি ওয়ানের জায়গায় আমি এখানে লিখছি 7 আর টি টু এর জায়গায় এখানে 4 লিখেছি। এবার আমি কি করব? বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে 4 দিয়ে আমি গুণ করব 7100 ইন্টু পি কে, আর 7 দিয়ে গুণ করব 6200 মাইনাস পি কে। গুণ করার পর আমি পি গুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো। সেখান থেকে পি আমি পেলাম 5000, মানে আসলের পরিমাণ 5000 টাকা। তাহলে সুদের হার যে কোনো একটি ফর্মুলা বা যে কোনো একটি মধ্যে যেখানে আর এর তোমার কাছে দুটো ভ্যালু আছে যে কোনো একটার মধ্যে পি এর ভ্যালু পুট করে দাও, দেন সেখান থেকে তুমি আর এর ভ্যালু পেয়ে যাবে, যেটি হলো 6%। ওকে, চলো চলে যাই পরের প্রবলেমে। সাব নাম্বার 14। একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। তার মানে উভয় ক্ষেত্রে এখানে আসলের পরিমাণ 2000 টাকা, সেটা ব্যাংক বলো আর পোস্ট অফিস বলো। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। তাহলে 3 বছর, উভয় ক্ষেত্রে সময়টাও সমান 3 বছর, কিন্তু ব্যাংক থেকে সুদ আসল সমেত ফেরত দেওয়া হয় 2360 টাকা আর পোস্ট অফিস থেকে ফেরত দেওয়া হয় 2480 টাকা। এটি হলো সুদ আসলের পরিমাণ। তাহলে এখান থেকে সুদটা আমি বের করে নিতে পারবো, সুদ আসল মাইনাস আসল, তার মানে 360 টাকা হলো প্রথম ক্ষেত্রে সুদ, আর 2480 মাইনাস 2000 এটা হলো 480, তাহলে 480 হলো পোস্ট অফিসের সুদ। আমি এখানে ব্যাংকের সুদের হারটাকে আর পার্সেন্ট ধরে নেবো, মানে আর 1% লিখবো, আর পোস্ট অফিসের সুদের হারটাকে আর 2% ধরে নেবো। আমাকে বের করতে হবে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত, মানে R1:R2 আমি বের করব। চলো, যেহেতু সুদের পরিমাণ আমি জানি তাহলে সুদের ফর্মুলা PRT/100, সেটা ইকুয়াল টু 360, এটা ব্যাংকের ক্ষেত্রে, আর PRT/100 ইকুয়াল টু 480, এটা হলো পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম P × R1 × T, এটা হয়ে গেল 36000 টাকা, আর P × R2 × T এটা হয়ে গেল 48000 টাকা। এবার এই দুটো ইকুয়েশনকে, প্রথম ইকুয়েশন, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, দুটো ইকুয়েশনকে আমি ভাগ করব। ভাগ করলে আমি R1 R2 পাবো। দেখো এখানে পি পি কেটে গেল, টি টি কেটে গেল, তাহলে R1/R2 এখান থেকে পেয়ে গেলাম আমি 3/4। এবার তোমরা জানো যে ভগ্নাংশকে আমরা রেশিও হিসাবে বা অনুপাত হিসাবে লিখতে পারি। তাহলে r1/r2 = 3/4 মানে r1:r2 3:4 এটা হলো তোমার উত্তর। চলো এবার যাই 15 নম্বর অঙ্কে। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে আসলের পরিমাণ আমার এখানে 15,000 টাকা, সুদ আসলের পরিমাণ 22,125 টাকা। তাহলে সুদের পরিমাণ সুদ আসল মাইনাস আসল 7,125 টাকা। আমাকে বের করতে হবে এখানে সুদের হার, এটাকে আমি r% ধরে নেব। সময়টা আমার এখানে 5 বছর। খুব ইজি ফর্মুলা, PRT/100 = 7125। এখানে p এর ভ্যালু বসাবে, t এর ভ্যালু বসাবে, আর 100 এর নিচে লিখবে, যে কাটাকুটি করে ওখান থেকে r এর ভ্যালু বের করবে, যেখানে r এর মান তোমার ভগ্নাংশে আসবে 9.12%। এটি হলো তোমার উত্তর। চলে আসি পরের প্রশ্নে, সাম নাম্বার 16। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছু ব্যাংকে, বাকি পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। তার মানে ব্যাংক আর পোস্ট অফিস দুটোর সুদ একসাথে যোগ করলে তখন তিনি 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথা থেকে কোথায় কত টাকা জমা রাখেন? আচ্ছা, তাহলে মোট টাকার পরিমাণ কিন্তু এখানে 1,00,000 টাকা। আমি ধরে নিলাম যে ব্যাংকে যে টাকাটা রাখেন সেটা হলো x টাকা, ঠিক আছে? তাহলে ব্যাংকে তিনি x টাকা রাখেন, তাহলে তুমি লিখবে ধরি ব্যাংকে রাখা টাকার পরিমাণ x টাকা। তাহলে স্বাভাবিকভাবে পোস্ট অফিসে রাখা টাকার পরিমাণ কত হবে? 1,00,000 - x, সেখানে এখানে 1,00,000 - x লেখা আছে। তোমরা বাংলায় লিখবে, আমি এখানে ইংলিশে লিখেছি। লিখবে ব্যাংকে রাখা টাকার পরিমাণ x টাকা আর পোস্ট অফিসে রাখা টাকার পরিমাণ 1,00,000 - x টাকা। এবার এখানে তোমাকে প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রশ্ন অনুসারে বলা হয়েছে যে দুটি জায়গা থেকে মিলিত সুদ 5,400 টাকা। সুদের ফর্মুলা তোমরা জানো, PRT/100। তাহলে যখন তোমার ব্যাংকে x টাকা, তাহলে সেখানে x ইন্টু 5 × 1/100। এই 5টা কোথা থেকে পেলাম? না, 5% ব্যাংকের সুদ বলে দেওয়া হয়েছে, মানে সুদের হার। আর তারপরে 1,00,000 - x ইন্টু 6 কোথা থেকে পেলাম? দেখো 6% সুদের হার বলে দেওয়া হয়েছে, যেটি কিনা পোস্ট অফিসের, ইন্টু 1/100, সেটা হলো 5,400। আমি এখানে লসাগু করলাম, 100 লসাগু হলো, 100টাকে আমি ওদিকে গিয়ে গুণ করে দিলাম, এটা হয়ে গেল 540000। এখান থেকে আমি 6x থেকে 5x বিয়োগ করলাম, -x এটা সাবট্রাক্ট করলাম, তাহলে x = সে গেল 60000 বা 60,000 টাকা। তাহলে তিনি যদি ব্যাংকে 60,000 টাকা রাখেন, তাহলে স্বাভাবিকভাবে 40,000 টাকা পোস্ট অফিসে রেখেছিলেন, কারণ মোট টাকার পরিমাণ 1,00,000 টাকা। চলো এবার চলে আসি আমরা পরের প্রবলেমে, সাম নাম্বার 17। রেখাদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অপর ব্যাংকটি 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রাখলেন? এই অঙ্কটি একদম আগের অঙ্কটির মতো। আগে 1,00,000 ছিল, এখানে 10,000 আছে। তাহলে এখানে তুমি প্রথমে x ধরবে, পরেরটাকে তুমি 10,000 - x ধরবে, তারপরে আবার সেই কি করবে? দুটো সুদকে একসাথে যোগ করবে, যোগ করার পর 12,080 হবে। সেখান থেকে x এর মান বের করে নেবে। x যদি 6,000 টাকা হয়, তার মানে প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিল, পরের ব্যাংকে 4,000 টাকা। আশা করি তোমরা আগের অঙ্কটি দেখে দেখে এই অঙ্কটি করতে পারবে। সাম নাম্বার 18। কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেন, 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন। টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তার মানে এখন এখানে দেখো 3 ভাগে কাজটা হচ্ছে। প্রথমে 3 মাসের জন্য কত টাকা ছিল? 15,000 টাকা। তারপরে 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিলেন, তার মানে তখন তার ব্যাংকে টাকা আছে 12,000 টাকা, কারণ তিনি 3,000 টাকা তুলে নিয়েছিলেন। ঠিক আবার 3 মাস পর তিনি আরো 8,000 টাকা দিলেন, তাহলে 12 এর সাথে 8 যোগ হলো 20,000 টাকা হলো। তাহলে প্রথম 3 মাসের জন্য आसलेर परिमाण किन्तु 15000 टाका। आमरा फर्मुला जानी जे पी आर टी बाई 100। एबार टी टा तो सब समय बछरे थाके किन्तु आमार एखाने मास आछे, ताई 3 मास के जोदि बछरे निये जाई 3/12 हय। ओके, 3 मास के बछरे निये गेले 3/12। सेखाने एखाने देखो जोने आमि 15000 इनटू 3 एखाने 3 लिखेछि, एखाने 12 लिखेछि আর এখানে 5% বাই 100। এটা প্রথম পার্ট। তারপরে 12000 টাকা হয়েছে, 12000 ইনটু 3/12 ইনটু 5000, তাহলে 3 6 মাস হয়ে গেল। বাকি রইল আরো 6 মাস, কারণ বছরে টোটাল 12 মাস হয়। সেটি কি হবে না 20000 টাকা। এখানে 20000 ইনটু 6/12 ইনটু 5/100। এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমি যে সুদগুলো পাবো সেই সুদগুলোকে একসাথে যোগ করব। যোগ করলে আমি পেলাম 837.5। ঠিক আছে, এটি হলো আমার মোট সুদ। তাহলে সুদ আসল কত হবে? আগে ছিল আমার কিন্তু 20000 টাকা, এখানে কিন্তু 15000 টাকা করলে হবে না। ব্যাংকের শেষে কত টাকা ছিল আসল? আমার আসল ছিল 20000 টাকা, তাই 20000 এর সাথে এই টাকাটা যোগ হবে। উত্তর হবে 20837.5। আশা করি কোনো অসুবিধা নেই। চলে যাচ্ছি পরের প্রবলেমে। সাম নাম্বার 19। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার ১ বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল করবে, ধার নেওয়ার ১ বছর পর বাড়ি ভাড়া করেন। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথমে ধরে নিই যে তিনি x বছরে তার ধার শোধ করেন, তাহলে প্রথমে লিখবে ধরি তিনি x বছরে তার ধার শোধ করেন। টাকার পরিমাণ ছিল 2,40,000 টাকা, সুদের হার ছিল 12%। তাহলে ভালো করে খেয়াল করো, যখন তাকে টাকাটা শোধ করতে হবে তখন কিন্তু তাকে সুদ প্লাস আসল দুটোই দিতে হবে। এবং এই সুদ প্লাস আসল কার সাথে সমান হবে না, এটি সমান হবে বাড়ি ভাড়ার সাথে। প্রতি মাসে বাড়ি ভাড়া করা ছিল 5,200, তাহলে এর সাথে যদি আমি 12 গুণ করি তাহলে এটি হলো আমার 1 বছরের বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া বসিয়েছিল কবে? সুদ যখন নিল তার 1 বছর পর। তাহলে যদি x বছরে আমার সুদটাই শোধ হয়ে যায় তাহলে কত বছর বাড়ি ভাড়া পাবো? আমি 1 বছর কম বাড়ি ভাড়া পাবো, কারণ ওই 1 বছর আমার বাড়িটি তৈরি হচ্ছিল, তখন ভাড়াটি বসানো যাবে না। সেইখানের জন্য আমি এখানে x - 1 দিয়ে গুণ করেছি। তাহলে 5200 ইনটু 12 ইনটু x - 1, এটা হলো আমার টোটাল বাড়ি ভাড়া। এই টোটাল বাড়ি ভাড়াটা কার সাথে সমান? সুদ আর আসলের সাথে সমান। আসল আমার 2,40,000 আর সুদের ফর্মুলা এখানে আমি লিখেছি PRT/100। ঠিক আছে, t মানে এখানে সময়, সময়টাকে আমি x লিখেছি। দেখো 12% সুদের হার 2,00,000/100। এবার এখানে আমরা প্রথমে কি করব, 2,00,000 টাকাটা কমন নিয়ে নেব। 2,00,000 যদি কমন নিয়ে নাও তাহলে প্রথমে এখানে 1 থাকছে, 1 প্লাস এখানে হলো 12x/100। এবার উভয় সাইড থেকে আমি এখানে 0 0 কেটে দিলাম। তারপর এখানে আমি আবার কাটাকুটি করে এদিকে 26 এখানে 100 পেলাম। এবার যদি আমি এখানে লসাগু করি, 100 লসাগু হচ্ছে তাহলে 100 প্লাস 12x। ঠিক আছে, আর এখানে হচ্ছে 26 - 26, তার কারণ এই 100টা আর এই লসাগু করার পর যে 100টা পাবে ওই দুটো 100 কাটাকুটি হয়ে গেছে। তাহলে পড়ে রইল 100 প্লাস 12x ইকুয়াল টু 26x - 26। x গুলোকে একদিকে নাও, সংখ্যাগুলোকে একদিকে নাও, সেখান থেকে x ইকুয়াল টু 9 তোমার উত্তর। ঠিক আছে, এবার চলে আসি একদম শেষ প্রশ্নে 20 নম্বর। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবদের সাথে। আর পরবর্তী অনুশীলনী বা পরবর্তী এক্সারসাইজের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। চলো এবার আমি করি সাম নাম্বার 20। রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ভালো করে খেয়াল করবে, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। মেয়ের বর্তমান বয়স হলো 13 বছর আর 8 বছর। তাহলে প্রথম মেয়েটি যেটি বড় মেয়ে তার বয়স 13 বছর, সে টাকা পাবে 18 বছর বয়স হলে। তাহলে তার টাকাটা ব্যাংকে 5 বছরের জন্য থাকবে। 13 থেকে 18 5 বছর হয়, এই সময় ব্যাংকে ওই টাকাটা থাকবে। ছোট মেয়ের বয়স 8 বছর, সে পাবে 18 বছরে গিয়ে, তাহলে তার টাকাটা ব্যাংকে থাকবে 10 বছরের জন্য। মানে প্রথম ক্ষেত্রে সময়টা হবে 5 বছর, পরের ক্ষেত্রে সময়টা হবে 10 বছর। তোমাকে এইভাবে সময়টা বের করে নিতে হবে। এবার টাকার পরিমাণ আমি জানি না, আমি ধরে নিলাম রতিন বাবু প্রথম মেয়ের জন্য x টাকা রাখেন, মানে যেটি বড় মেয়ে, আর ছোট মেয়ের জন্য y টাকা রাখলেন। ঠিক আছে, তাহলে প্রথম মেয়ে তার কিন্তু সুদ আসলের পরিমাণ 1,20,000 টাকা, কারণ সে 18 বছর বয়সে গিয়ে 1,20,000 টাকাই ব্যাংক থেকে তুলবে। তাহলে এখানে সুদ প্লাস আসল হবে, তার মানে সুদ ফর্মুলা PRT/100 + x। প্লাস এক্স কেন করলাম? সুদ প্লাস আসল। সময়টা 18 - 13 মানে 5, দুটোকে যোগ করলাম, ওখান থেকে দেখো এক্স পেয়ে গেলাম কত? 80,000 টাকা। ঠিক একইভাবে ছোট মেয়ের জন্য আবার একই ফর্মুলা। এখানে ওয়াই আমার টাকাটার পরিমাণ ধরেছিলাম, ওয়াই ইন্টু 10 কেন হলো? কারণ সুদের হার 10%, আর তারপরে 18 - 8 সেটাও 10, কারণ 10 বছরের জন্য কাটাকুটি করলাম, ওখান থেকে ওয়াই পেয়ে গেলাম 60,000 টাকা। তাহলে প্রথম মেয়ের জন্য রেখেছিল 80,000 টাকা, পরের মেয়ের জন্য রাখলো 60,000 টাকা।